আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আমরা গত পর্বে শিখছিলাম এক্স অর গেট, এক্স নর গেট এবং ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ। প্রিয় শিক্ষার্থী, এ পর্বে শিখব আমরা এক্স নর গেট এর ইলেকট্রনিক্স বর্তনী এবং কিভাবে মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। আসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এক্স নর গেট, এক্স এটা একটা স্পেশাল গেট, অর্থাৎ বিশেষ গেট। আমরা গত পর্বে এই এক্স নর গেটের ডিজিটাল যে সংকেতটা আছে, অর্থাৎ প্রতীক, সেটা শিখেছি এবং শিখেছি এর সত্যক সারণী এবং এর সংজ্ঞা। এ পর্বে আমরা শিখব এই এক্স নর গেটের তোমার ডিজিটাল বর্তনী কীভাবে আঁকে এবং সেই বর্তনী থেকে কীভাবে আউটপুট ব্যাখ্যা করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আসো দেখি। তো বর্তনীর জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো, এখানে একটা ব্যাটারি দিতে পারো, এখানে একটা রড দাও, এখানে একটা ইনপুট, এখানে আর একটা ইনপুট। আচ্ছা, আর এখানে গিয়ে একটা বাল্ব দিতে পারো। এটা একটা বাল্ব মনে করো, এটা ইনপুট এ, ইনপুট বি, এটা একটা রোধ, এটা উৎস আর কি, কোষ, ব্যাটারি। তাহলে এটা হলো তোমার এক্স নর গেটের, এক্স নর গেটের বর্তনী, অর্থাৎ ডিজিটাল বর্তনী যাকে বলে। এটা হলো সেই বর্তনী যে বর্তনীর মধ্য দিয়ে আমরা এক্স নর গেটের প্রবাহ কীভাবে কম্পিউটারে ইনক্লুড হয় সেটা ব্যাখ্যা করতে পারি। আসো দেখি আমরা এইটার কীভাবে ব্যাখ্যা করা যায়। আমরা জানি এক্স নর গেট, অর্থাৎ এ এক্স আর বি দিয়ে তার এটা, এটাকে মৌলিক গেটে যদি তুমি ভাঙো তাহলে এভাবে হয়। আমি গতদিন এটা গত পর্বে দেখো এটা সরল করে দেখিয়েছি। এখন সত্যক সারণী থেকে তুমি যেটা পাও সেটা এখানে চিন্তা করো যে কিভাবে এই বর্তনী দিয়ে এই গেটের আউটপুট ব্যাখ্যা করা যায়। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে দুইটা ইনপুট যদি থাকে এ বি, তাহলে দুইটা ইনপুটের জন্য এ বি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা, আর এইখানে তোমার আউট, এটুক হলো ইনপুট, ইনপুট আর এটুক হলো আউটপুট। অর্থাৎ আউটপুটে তো এ এক্সর বি এইটা। এখন আমরা দেখেছিলাম এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, কিভাবে হয় এইখান থেকে সেটা ব্যাখ্যা আমরা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী দেখো যে মনে করো এটাও জিরো, এটাও জিরো, তাহলে যদি এটাও জিরো, এটাও জিরো হয় কিভাবে ওয়ান হয় সেটা আমরা এই বর্তনীর মধ্য দিয়ে চিন্তা করি। তাহলে যদি তুমি এখানে এক্স এর মান জিরো, বির মান জিরো, আর এটার যদি জিরো বসা হয়ে যায় ওয়ান, এটাও জিরো বসালে হয়ে যায় ওয়ান, তাহলে এই দেখো এই দুটো গুণ করলে জিরো, এই দুটো গুণ করলে ওয়ান, তারপরে যোগ করলে কি হয় ওয়ান, ফাইনালি দেখো জিরো আর জিরো দেওয়ার পরও ওয়ান হচ্ছে। তার মানে এর মধ্যে প্রবাহ দেওয়া হলো কিন্তু দুটোই ডিসকানেক্ট করে দিলেও তোমার প্রবাহটা পাওয়া যাবে, এটাই বিশেষত্ব। হ্যাঁ, তুমি
যে এই সার্কিটটা, এই বিশেষ সার্কিটটা ব্যবহার করে কম্পিউটারের অভ্যন্তরে যে প্রবাহ দেয়া হয়, ইনপুট নেওয়া হয়, এইভাবে হলো সেই কাজগুলো হয়। তুমি এই বাকি তিনটাও তাহলে এইভাবে ব্যাখ্যা করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো কত সহজে এক্স নর গেটের বর্তনী হয়। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখি মৌলিক গেটের সাহায্যে কিভাবে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট, মৌলিক গেট দিয়া এক্স নর গেট বাস্তবায়ন, মৌলিক গেট দিয়া এক্স নর গেট বাস্তবায়ন। আচ্ছা, তাহলে আমরা জানি এক্স নর গেটের ফাংশনটা এরকম। এটাকে যদি একটু সরল করি তাহলে আমরা পাই এরকম। আচ্ছা, আমরা মৌলিক গেট দিয়ে এইটার লজিক চিত্র এখন এঁকে ফেলবো, তাহলে বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এইটা যদি এ, তাহলে এটার নট এইটা, আবার মনে করো এটা বি, তাহলে বি নট, এটা বি নট, এটা এ নট। তাহলে প্রথমে আসি, দেখো এ বি, তাহলে গুণ স্বরূপ নিতে হবে, তাহলে একটা কি অ্যান্ড গেটে যেতে হবে, তাহলে এ আর হচ্ছে বি, তাহলে এইখানে অ্যান গেটে এ ইন্টু বি বের হলো। এবার আসো এ প্রাইম প্লাস বি প্রাইম, তাহলে দেখো এ প্রাইম হচ্ছে এইটা আর বি প্রাইম হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্রাইম বি প্রাইম। এখন আসো দেখো একটা অর গেট, এই দুইটা প্রবাহটাকে আমরা একটা অর গেটের মধ্য দিয়ে যদি পাস করি তাহলে হয়ে গেল ফাংশন ফাইনালি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কিভাবে মৌলিক গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, চর্চা করো, অবশ্যই ইন্টারমিডিয়েটের আইসিটি অনেক সহজ, তুমি অবশ্যই পারবা। তো আসো আমরা আরেকটা দেখি যে শুধু ন্যান্ড গেট দিয়া কিভাবে এক্স নর গেট বাস্তবায়ন করা যায়। শুধু এই পর্বে আমরা দেখব শুধু ন্যান্ড গেট দিয়া এক্স নর গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাংশনটাকে আমরা আবার একটু, এটা ছিল আমাদের ফাংশন, এটাকে আর একটু সরল করলে আমরা কি দেখতে পাই, এইটা। এখন এইটার উপর যদি আমরা দুইটা বার দিই, দেখো ন্যান গেট, ন্যান গেটের কোন কোন গেট থাকে প্রিয় শিক্ষার্থী? অবশ্যই তোমরা যারা ধারাবাহিকভাবে দেখছো তারা অবশ্যই জানো, আর যারা ধারাবাহিকভাবে দেখছো না তাদের জন্য এটা জটিল। সেই জন্য তোমাদের জন্য পরামর্শ হলো এই টপিক্সের অর্থাৎ এই প্লে লিস্টে গিয়া প্রথম ভিডিও থেকে তুমি এটা দেখা শুরু করো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। আসো দেখি এখন ন্যান্ড গেটে তো আমার অর গেটটা নাই, তাহলে এই অর গেটটা আমরা ভেঙে ফেলি। তখন দেখো এ বি এটা এখানে চলে যায়, ফার্স্ট বন্ধনী দেওয়া যেতে পারে এ প্রাইম বি প্রাইম এইটা, তো এটা একটা থাকলো। এখন দেখো এইখানে কিন্তু কার কোনো অর গেট থাকলো না। এখন এইটাকে যদি আমরা লজিক চিত্র দিয়া আঁকি তাহলে কিন্তু সম্ভব যে শুধু ন্যান্ড গেট দিয়া এক্স নর গেট এখন বাস্তবায়ন করা যাবে। এখন এইটার লজিক চিত্র এঁকে ফেলো, দেখি কে আগে করতে পারো। যারা পারো তারা পড়ো, ভিডিওটাকে পোস্ট করে রাখো, আর যারা সমস্যা হচ্ছে যাদের তারা আমার সাথে আবার দেখো। দেখো প্রথমে এক্স নর গেটের
আমরা একটক এবং একটক বের করতে চাই, তো সেই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হলো প্রথমে মনে করো এটা একটা এ এবং এর ভিতর দিয়ে আমরা এ প্রাইমও বের করে রাখব, শুধু ন্যান গেট ব্যবহার করতে পারবো আমরা। তাহলে শুধু ন্যান গেট দিয়া যদি তুমি একটা নট আঁকাও তোমার নট। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো যে তুমি যদি এটা এবং পরে তুমি যদি বি আঁকাও, তাহলে আমরা চিন্তা করি বি নটটা বের করে ফেলতে। এটা কিন্তু বি নট। আচ্ছা, এই সংকেতগুলো হয়ে গেল। এখন প্রথমে আছে কি এ আর বির গুণফল। তাহলে এখানে আর একটা ন্যান গেট নাও যেখানে এ আর হলো বি। তাহলে দেখো এ বি দিলাম, এখন এ প্রাইম বি প্রাইম আর একটা ন্যান গেট। এই যে এ প্রাইম আর এইখানে আছে বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, গুণ করে এবং তার উপরে এটা যায় একটুক, আর এটা গুণ করে তার উপর। এখন প্রিয় শিক্ষার্থী, এই দুইটাকে আবার আর একটা ন্যান গেটে পাস করো, তাহলে ফাইনালি তুমি এক্স নর গেট পেয়ে গেল। দেখো এই দুইটা গুণ হবে এবং তার উপরে পূরক হবে, হয়ে গেল এক্স নর গেট। কি দিয়া? ন্যান গেটে দিয়াস, শুধু ন্যান গেট দিয়া এক্স নর গেট বাস্তবায়ন হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তুমি এই ধরনের গেটগুলো করতে পারবা সহজেই। তাহলে আসো আমরা পরবর্তী পর্বে চলে যাই।